নমস্কার আজ বিশ্ব মাতৃদিবস মাদার্স ডে সব মায়েদের শুভকামনা জানাই এমন এমন মা আছেন যারা গর্ভে সন্তান না ধারণ করেও মা হয়েছেন আন্তরিক প্রচেষ্টায় যাদের ভালোবাসা তাদের সন্তানদের ছাপিয়ে গেছে তাদেরকেও জানাই শুভ মাতৃদিবস আজকের দিনে মা নিয়ে প্রচুর ভালো ভালো কথা আলোচনা হচ্ছে কিন্তু আমি মনে করি কোনো জাতি বা কোনো প্রজাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় কোনো সমাজ কোনোদিনও যদি সমাজকে কেউ এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে সেখানে শুধু ভালো ভালো আলোচনা নয় সমালোচনা হওয়ারও প্রয়োজন আছে তো সেই সমালোচনার হাত ধরেই বলছি একটা পদ্ম অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটুনি একটা লাইন মনে পড়ে গেল প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সমালোচনার হাত ধরেই বলি শুধু ভালো ভালো কথা নয় সমালোচনারও প্রয়োজন কিছু মায়েরা আজকাল এবং অনেক দিন থেকেই হয়তো এটা চলে আসছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই আমার ব্যাপারটা বেশিরভাগ মায়েদের মধ্যেই চল আছে সব মায়েদের মধ্যে নয় তাহলে আমাদের এই সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় এপিজে আব্দুল কালামের মতন মানুষের জন্ম হতে পারত না কিন্তু কিছু কিছু মায়েরা আমার 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 এবং আমার সন্তান আমার সন্তান করে করে তারা নিজেরাও শেষ হয়ে যায় এবং সন্তানকেও শেষ করে দেয় সেটা কিভাবে একটা সন্তানকে আপনি যখন বড় করছেন তাকে আপনি ভালোবাসছেন অধিকার বোধ তার প্রতি জন্মাচ্ছে আপনার কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যে সন্তানকে যদি বলেন আমার সন্তানই যেন একমাত্র সুখে থাকে অন্যের সন্তান নয় বা সন্তানকে যদি বুঝিয়ে দেন এই শোন পরীক্ষার সময় তুই কিন্তু তোর নোটটা ওকে দিবি না তুই সত্তর পাচ্ছিস ও যদি সত্য পায় তোর নাম থাকবে না সন্তান কিন্তু বুঝে গেল আপনার ভালোবাসা এবং সেটা স্বার্থবোধে রূপান্তরিত হয়ে গেল সন্তানের কাছে সন্তানকে আপনি অজ্ঞাত মনেই শিখিয়ে দিলেন যে সারা জীবন শুধু আমার আমার করে বাঁচতে হয় যেদিন আপনার যেদিন আপনার দিক থেকে কোনো সাহায্যের হাত আপনি চাইবেন যে আপনি সন্তানের কাছ থেকে যেন কোনো সাহায্য পান তখনও কিন্তু আপনার সন্তান আপনাকে সাহায্য করবে না আমার দিকটাই দেখবে সেখানেও কিন্তু আপনারই মা মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব কারণ সে নিজের স্বার্থ ত্যাগ করে একজন সন্তানকে জন্ম দেয় এবং সারা জীবন নিজেকে শেষ করে দিয়ে ওই প্রাণীটি অর্থাৎ ওই যে সন্তান সেও একজন প্রাণী সেও একজন জীব সেই জীবকে বড় করে রেজ করে সুশিক্ষা দিয়ে সুশিক্ষা আমরা দি দিতে কি পারি আমার তো মনে হয় না যে আমরা সবাই সুশিক্ষা দিতে পারি কারণ আমরা মায়েরা রক্ত জীব আমাদেরও সমাজ আছে একটা সামাজিক পরিকাঠামোয় আমরাও গড়ে উঠি যেমন ধরুন নিজের সন্তান যদি ছেলে হয় অনেক মায়েরা খুব খুশি হয় বা কিছু মায়েরা মেয়ে হলে খুব খুশি হয় অনেকে বলেন বাবা মেয়ে হয়েছে বেঁচে গেছি অনেকে বলেন একটা ছেলে হলো না তিন তিনটে মেয়ে হয়ে গেল সন্তান হয়েছে আপনার আপনি মা হয়েছেন তাহলে এই লিঙ্গভেদ কেন আপনার কাছে এটা তো উচিত নয় এক যখন কিছু কিছু জায়গায় দেখা যায় যখন মায়েরা আঠেরো পার হতে পারে না সেই মেয়েকে দাঁড় করায় না বিয়ে দিয়ে দেয় কিন্তু ছেলেকে একভাবে পড়িয়ে লিখিয়ে বড় করে বড় করার পর সে ছেলের কাছ থেকে যখন কিছু পায় না তখন বলে কপালটাই তো খারাপ সন্তানরা দেখলো না ভুল সন্তান কিন্তু আপনার মেয়েটাও ছিল আজকাল যুগ বদলেছে কিন্তু সবাই মানসিকতা বদলায়নি বেশিরভাগ মা বাবাই এখনো মনে করেন যে মেয়েকে মেয়ের সন্তানকে ঘাট থেকে নামাতে পারলেই ঝামেলা চুকে যায় কোনো মেয়ে যদি কালে এমন কিছু করে বসে সে প্রেম ভালোবাসা এমন তেমন কিছু যদি করে বসে তাহলে বদনামের সেই মেয়েকে ঘাট থেকে নামানোর চেষ্টা সবার আগে বাবা মায়েরা করে তার ভুলকে হয়তো অনেক বাবা মায়েরাই ক্ষমা করে না কিন্তু এই কাজটায় যদি কোনো পুরুষ করে কোনো ছেলে করে অর্থাৎ ছেলে সন্তান করে তখন তাকে বলে বয়স অল্প ভুল হয়ে গেছে দাঁড়াতে হবে ওকে ওর পায় সব ভুলে যাও মায়েরাই কিন্তু করি আমরা এই ভেদাভেদ আজকে মাদার্স ডে সবাই ভালো ভালো কথা বলছেন কিন্তু কিছু সমালোচনারও প্রয়োজন আছে আমার মতে কিছু মায়েরা অনেক মায়েরা অনেক মায়েরা বলেন যে আমরা কি সন্তানকে বাজে শিক্ষা দিই শিক্ষা দিই না সত্যি শিক্ষা দেন না কোনো সন্তানকে কখনো বলেন না যাও গিয়ে রেপ করো যাও গিয়ে মেয়েদেরকে ইফটিস করো যাও গিয়ে মেয়েদেরকে অসম্মান করো কিন্তু আপনারা মায়েরা যখন কোথাও ইফটিসিং হয় বা অত্যাচার হয় কোনো মেয়ের প্রতি আপনারাই ওই ছেলের সামনে চিৎকার করে করে বলেন হবে না জামাটা কি পরেছিল দেখোনি এরকম জামা পরলে তো এরকম হবেই অর্থাৎ আপনি আপনার ছেলেকে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে শিখিয়ে দিচ্ছেন যে জামা কাপড় যদি মেয়েরা ঠিকঠাক পরে রাস্তায় না বেরোয় তাহলে ওই মেয়েদের সাথে যদি এরকম করা হয় তাহলে সেটা কোনো বাজে ব্যাপার নয় সেটা সাতক্ষণ মাপ আছে আপনার ছেলেকে আপনি ডাইরেক্ট শেখাচ্ছেন না কোনো মাইকি পারে সন্তানকে শিখিয়ে দিতে যাও গিয়ে কো কাউকে ক্ষতি করো না আপনি শেখাচ্ছেন না কিন্তু আপনি অবচেতন মনে তার ঢুকিয়ে দিচ্ছেন এই কথাগুলির দ্বারা যে কোনো মেয়ে যদি রাত আটটার পরে বাইরে থাকে আরে রাত আটটার পরে কি করছিল সেটা তো এরকমই হবে আপনার আছে কিন্তু ঘরেও আপনি মা আপনি সুশিক্ষা দিন আপনার শিক্ষাটাও সঠিক হওয়া উচিত আমরা মায়েরা কিন্তু রক্ত জীব কেউ এটা আলাদাভাবে নেবেন না মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারণ তার দ্বারাই একটা সন্তান শুধু জন্মগ্রহণ করে না জন্মের পর শিক্ষা দীক্ষা রুচিবোধ সবকিছু আসে মায়ের দ্বারাই তাই আমাদের দেশে কিন্তু স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালামের পর খুব একটা মানুষ দেখা যায় না এত বড় বড় মানুষ জন্মগ্রহণ করেছেন কেন আজকালকার মায়েরা সবাই ছেলে মেয়েকে শেখায় নিজেরটা আগে ভাবো নিজেরটা আগে ভাবো এই নিজেরটা আগে ভাবতে গিয়ে কখন যে সন্তানরা মা বাবার কথাও ভুলে যায় তখন বাবা মা বলে বৃদ্ধাশ্রমে জায়গা হলো কি কপাল করেছি কপাল আপনি ঠিকই করেছেন দিদি ভাই কাকিমা কপাল ঠিক করেই এসছেন কিন্তু আপনাদের শিক্ষাটা হয়তো ঠিক ছিল না ওই যে বললাম অবচেতন মনে বারবার করে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছেন যে নিজেরটা ভাবো আমি এরকমও অনেককে দেখেছি হয়তো ঠাকুমা মারা গেছে নাতি খুব কাঁদছে কিন্তু সেই দিন হয়তো একটা ইউনিট টেস্ট পরীক্ষা কাঁধে ব্যাগ ধরিয়ে দিয়ে বলে ভবিষ্যতের পথে এগিয়ে যাও এসব তো লেগেই থাকবে সেদিন আপনি আপনার ছেলেকে শিখিয়ে দিলেন যে কাছের লোকের অসুবিধা হলেও কিন্তু ব্যাগে কাঁধে ব্যাগ নিয়ে স্কুল গিয়ে নিজেরটা ভাবতে হয় নিজের ভবিষ্যৎ ভাবতে হয় সেদিন আপনি বিছানায় পড়ে থাকবেন সেদিন আপনার ছেলের যদি অফিসে একটা সামান্য মিটিংও থাকে আপনার ছেলে কিন্তু আপনাকে না দেখে বেরিয়ে যাবে এটা কিন্তু আপনার দাওয়াই শিক্ষা ওই যে বললাম সরাসরি কি কোনো মা বাবা বলে বাজে কাজ করো কোনো মা বাবাই বলে না কোনো খুনির মা বাবা কোনো অত্যাচারীর বাবা মা কোনো রেপিস্টের বাবা মাও তাকে শেখায় না ডাইরেক্টলি যাও গিয়ে এই কাজটা করো কিন্তু আপনার কথা বার্তা ব্যবহার আপনি যতই আপনার ছেলেকে বলেন বা মেয়েকে বলেন এই কাজটা করো না এই কাজটা করো না আপনার মেয়েরা কিন্তু আপনাকে দেখে শিখবে আপনার কথা নয় অর্থাৎ আপনি যতই বলুন এইটা কর এইটা করো ওইটা করো না কিন্তু আপনি যেটা করছেন সেটাই কিন্তু তারা শিখবে অর্থাৎ নিজেকে বদলান নিজের কাজগুলোকে বদলান নিজের ব্যবহারগুলোকে বদলান আমরা মায়েরা কিন্তু রক্ত মানুষ আমরা মায়েরা কিন্তু অন্য গ্রহর থেকে আসেনি এই সামাজিক পরিকাঠামো এগুলোর মধ্যেই আমরাও বড় হয়েছি আমরাও আমাদের মায়েদের কাছ থেকেই এগুলো শিখেছি সেই কারণেই বলা হচ্ছে যে মায়েদের পরিবর্তন কিন্তু দরকার ধন্যবাদ